여러분 저기 개발해 봤죠? 여러분 깨났다 이놈 잡에 라스파트 샹라 다이아츠께 제구에 말하는 것도 언나의 저건 니용호에 달아이 거짓말 저건 꽃도보에 달아이 자기도 허체 접게도 니지에 바이자네 이래 자이자네 부담넘질 덥덥자네 저러스도 멈지자네 발버터라 서바이바이 서바이바이 발버터라 아무게 아산마음을 버렸잖아 TIB 레퍼런스 에베 마스터네 벗짝자 마스터게 짠다 돌아하이 সরকারের এমপি মন্ত্রী প্রশাসন থেকে সব ছাড়ার আগে এই চান্দা নচিকাতা বলেছিল না মন্ত্রীরা সব হারামজাদা তাহলে বলতে হয় এই এমপি মন্ত্রী সব ছাড়ার এই চাঁদাবাজির ভাগ পায় 1,059 কোটি টাকা তোলা হয় এই পাঁচ থেকে চিন্তা করতে পারছেন 2,45,000 2,45,10,00,000 টাকা না 1,2 কোটি টাকা না 1,000 কোটি টাকার বাণিজ্য কোন কুতুব আছে এই বাণিজ্য বন্ধ করবে বক্তব্য দেয় গোলাবাজি করে ভাত সময় নাই মঞ্চে উঠলে জেলা উপজেলায় কনসার্ট করে ওয়াজ মাহফিলে বক্তব্য দেয় ভণ্ড প্রচারকগুলো যে মাদক যুব সমাজকে ধ্বংস করতেছে মাদকের বিরুদ্ধে আমাদের কঠোর ব্যবস্থা নিতে হবে আর ওই সারারাই এই মাদকের পৃষ্ঠপোষকতা করে তাই আজকে এই দুর্নীতিবাজ মাফিয়াদের সম্পদ ছিনিয়ে এনে প্রয়োজনে সিনেমার মতো গরিবদের মাঝে বিলে দিতে হবে যিনি আমদানি করছে মাত্র 5টা কোম্পানি সিটি গ্রুপ মেঘনা গ্রুপ ইকলো এসালম দেশবন্ধু এই 5টা গ্রুপ চিনি আমদানি করছে তো চিনির দাম যদি বাড়ায় এই 5টা শিল্প গোষ্ঠীকে যদি বলে বেটা চিনির দাম যদি বাজারে বাড়ায় ওই পল্টন ময়দানে গাছের উপরে লটকাবো চিনির দাম বাড়বে এটা কি শেখ হাসিনা সরকার বলতে পারবে তাদের সেই মূল আছে আজকে প্রত্যেকটা খাদ্যপণ্য আপনার যে আমরা বলেছি মুরগির বাচ্চা থেকে শুরু করে পেঁয়াজের দাম ডালের দাম লবণের দাম 8 থেকে 10টা বড় বড় কোম্পানি তারা পুরো বাজার নিয়ন্ত্রণ করছে তো সরিষার মধ্যে যদি ভূত থাকে আপনি ভূত দেখবেন কিভাবে তারা মিডিয়াতে গরম গরম কথা বলছে চটকদার কথা বলছে কার্যত তারা কিচ্ছু করতে পারবে না তাই আমরা জনগণকে বলতে চাই জালিমদের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে আজকে যারা পোল্ট্রি ব্যবসায়ী তারা বলছে মুরগির বাচ্চার দামের হেরফেরের কারণে মুরগির দাম বাড়ছে যেখানে সাধারণভাবে 25 থেকে 28 টাকায় মুরগির বাচ্চা পাওয়া যায় প্রোডাকশন করা যায় সেখানে ধাউ করে ধাপ করে দাম বাড়িয়ে মুরগির বাচ্চার দাম করেছে 55 থেকে 60 টাকা তো বাচ্চা যদি 55 থেকে 60 টাকায় কিনে সেটার কেজি কত হবে আফসোসে আপনারা অনেকে বোঝেন না জনগণ বোঝে না